আচ্ছা ভাই, আপনার দোকানের নাম কি? কি দরকার? না মানে এমনিতে জিজ্ঞেস করছি, বলুন। বললাম তো কি দরকার। দূর মিয়া, যত সব ফালতু লোক থাকার আজব তো। আরে ভাই, আপনি গরম হইতেছেন কেন? আমার দোকানের নামই তো কি দরকার স্টোর। আচ্ছা ভাই, আমি মোবাইলটা সার্ভিসিং করতে চাই, কত লাগবে? আপনি যত দিয়ে মোবাইলটা কিনছেন তার অর্ধেক দিলেই হবে। আমি তো এটা কিনেছি 32টা ঘুষি দিয়ে, তো কয়টা দিতে হবে আপনাকে? আচ্ছা, এই মোবাইলটা কিনলে কি কি সুবিধা পাওয়া যাবে? এই মোবাইল 1 বছরেও কিছু হবে না, 1 বছর গ্যারান্টি দিয়ে দেব। ওই মিয়া, কি মোবাইল দিছিলেন ওইটা? আপনি না কইছিলেন 1 বছরের আগে মোবাইল কিছুই হইব না? হ্যাঁ তো কি হয়েছে? দূর মিয়া, মোবাইল তো চুরি হয়ে গেছে। আচ্ছা ভাই, ওই যে লাল মোবাইলটা দেখান তো। সবুজ মোবাইলটা দেখা। আরে মিয়া, লাল মোবাইলটা দেখানোর কথা বলছি। সবুজ মোবাইলটা দেখা তাড়াতাড়ি। দূর মিয়া, ফালতু কথাকার, আমি লাল মোবাইলটার কথা বলছি, সবুজটার কথা বলিনি। আরে ভাই চেতেন কেন? সবুজ তো আমার কাজের বলার নাম, আমি ওরে বলছি সবুজ মোবাইলটা দেখা। আচ্ছা ভাই, এই নাম্বারে 50 টাকা রিচার্জ করে দিন তো। কার নাম্বার এটা? কেন, এটা তো আমার গার্লফ্রেন্ডের নাম্বার। শালা, এটা তো আমার বোনের নাম্বার। তাহলে শালাকে, আমি নাকি আপনি? আচ্ছা আপনার এই মোবাইলটার দাম কত? 13,000 টাকা। 6,000 টাকায় দেবেন? দূর মিয়া, 6,000 টাকায় তো শুধু ব্যাক কভারটা পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ব্যাক কভারটা রাখুন আর বাকি 7,000 টাকায় শুধু মোবাইলটা দেন। ভাই, সেদিন যে লিপস্টিকটা দিয়েছিলেন ওরকম আর একটা লিপস্টিক দেন। কেন? কারণ সেই লিপস্টিক দেওয়ার পর থেকে আমার বউ আর কোনো কথাই বলে না। সরি স্যার, সেদিন তো ভুল করে সুপার গ্লু দিয়ে দিছিলাম। আচ্ছা ভাই, এই ডিমগুলো কার? আমার ডিম, কয় হালি দেবো স্যার। আচ্ছা থাক, তোমার ডিম নেবো না, আমার বউ বলছে মুরগি ডিম কিনে নিয়ে যেতে। এই নাও, তোমাকে ওর জন্য একটু কম দিলাম, যাতে নিয়ে যাইতে সুবিধা হয়। ভাই আপনি তো টাকা কম দিছেন। আমিও আপনাকে কম টাকা দিলাম, যাতে আপনার গুনতে সুবিধা হয়।